Hey guys, what's up? Hey guys! Hi guys! So guys, অনেক দিন পর আমরা ফেসবুকে লাইভ আসলাম সো হঠাৎ করে আমরা ইউটিউবে লাইভ করতেছিলাম এখন সো হঠাৎ করে ভাবলাম যে আমরা ফেসবুকে লাইভে চলে যাব সো সবাই মিলে বললাম যে চল ফেসবুকে একটা লাইভ করে আসি অনেক দিন আমাদের ফেসবুকে কোনো লাইভ হচ্ছিল না সো আমরা একটু ওয়েট করি আমাদের অডিয়েন্স গুলো আসলে দেন আমরা আমাদের ব্লগটা আচ্ছা আমরা কি দেখা যায় সরি লাইভটা শুরু করছি আচ্ছা আগে কি দেখা যায় না তোমাকে দেখা যায় না আপনাদের সবার কি অবস্থা আই হোপ সবাই ভালো আছেন সো আমরা একটু কমে পাই হাই হ্যালো 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 রাখি কেমন আছো এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা সবাই কেমন আছেন সো জয় হ্যালো বলো না মোবাইল টিপছো কেন আমরা লাইভে এসেছি লাইভে মানে কোথায় সরি তো তুমি তুমি কেমন আছো একটু বলো প্লিজ আপনারা সবাই দোয়া করবেন ও এ প্লাস পাবে না তারপর আপনি দোয়া তো সবাই তো আমরা সবার জন্য দোয়া করি যারা যারা এবার সরি যারা যারা এবার পিএসসি জেসি দিয়েছে ইনশাল্লাহ সবার রেজাল্টটা ভালো হবে সো আমাদের নেক্সট ব্লগ যেটা সেটা হচ্ছে সিরাজগঞ্জে আসতেছে সো সিরাজগঞ্জের ব্যাপারে আমার আইডিয়া একটু কম সাপোর্ট থেকে একটু হেল্প নেওয়ার জন্য এসেছি সিরাজগঞ্জে যারা যারা আছেন প্লিজ আমাকে একটু পেজে বা আমার ইনস্টাগ্রাম বা কোথাও আমার আমাদের এখানে যে কোনো একজনের একটু ইনস্টাগ্রাম বা ফেসবুক কোথাও একটু মেসেজে লিখে দিবেন যে সিরাজগঞ্জে কোথায় কী আছে তাহলে আমাদের সকলের ব্লগটা জোজ করে বানাতে অনেক সুবিধা হবে রাখি তোমাকে অনেক ভালো লাগছে থ্যাংক ইউ সো মাচ আমাকে রাকিব ভাই ইউ আর লুকিং সো কিউট আবার বলছে আপনারা একটা জিনিস লক্ষ্য করেছেন কিনা সেটা জানি না জয় কিন্তু দিন দিন কালো হয়ে যাচ্ছে আর ভালো লাগবে না তো সো আর আমি 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 তুমি দিন দিন অনেক ফর্সা মেহেদি ভাই তো অনেক জোস মাশাআল্লাহ সবাইকে ভালো লাগছে যে বলেছে হ্যাঁ কে বলেছে তারপর দেখি সঞ্জিতা রিপা আপু বা সিস্টার বা জানি না বয়স কত চিনি দেখেছেন থ্যাংক ইউ সো মাচ জয়কে সুন্দর লাগছে ও মাই গড আমি বলতেছি যে আমি তো ক্যামেরার সামনে দুষ্টামি করি আমরা যারা দুষ্টামি করি তাদের সাথে ও তো খুব কম আসে পাঁচ দিন
তোমাকে সবচেয়ে বেশি কিউট লাগতেছে রাকিব। মেহেদি ভাই তোমাকে অনেক কিউট লাগতেছে। যেরকম ওর নাম হচ্ছে মেহু, আর ওর নাম তো আপনার দিচ্ছে সেটা আমরা কেউ জানি না, ওর নাম দিচ্ছে কি জানি গোসল করে না। আর ওর নাম তো দিয়েছেন আপনার ক্যামেরাম্যান, সো আর একটা নতুন নাম লাগবে ওর জন্য, সো খুব শীঘ্রই ইনশাআল্লাহ আমরা এটা ভাই এর নাম রাখতে পারবে। ঠিক আছে ভাই এর তো নাম নিয়ে আচ্ছা ওই আমাদের যে টাইপের নামটা দিবেন ওরও সেম সেম করে দিবেন ভাই, ওরা কিউট মিউট রাকিব মাকি মেগুলা দিবেন ভাই, যাবে না শুনো আমাদের টাইপের দিতে হবে। আমার নাম হচ্ছে যে হিরো রাকিব, না 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 এই যে এই সব দিবেন না ভাই ভাই প্লিজ ভাই প্লিজ এই সব দিবেন না, আমাদের যে টাইপ দিবেন ওরও সেই টাইপ দিবেন না, কারণ আমরা সবাই একসাথে, কারণ আমরা একসাথে আছি। কেন কেন একসাথে আছি? ওয়াই একসাথে, ওয়াই একসাথে। আচ্ছা কমেন্ট করো ইয়াসিন বেস্ট হিরো, ইয়াসিন বেস্ট হিরো। আমাদের যে ব্লগের শুট গুলো ম্যাক্সিমাম সময় করে দেয়, ও না থাকলে তো আমরা দেখাইতে পারতাম না। আর আমাদের যে বেশি কষ্ট করে ইয়াসিন ও, এই যে এই যে এর একটু বেশি এই যে না 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 এর একটু তো মিথ্যা এখানে শুধু আমাদের এই চারজনের ফেসবুক অ্যাকাউন্ট আছে, আর ওর অ্যাকাউন্টে ওর শুধু ইনস্টাগ্রাম আছে, ও বাচ্চা মানুষ তো এখন ফেসবুক টেসবুক ওর নাই। তো যারা ফেসবুকে ওর সাথে অ্যাড আছেন, ফেক আইডির সাথে দেখলাম কয়েকজনের অ্যাড আছে, প্লিজ আনফ্রেন্ড করে দেবেন অথবা ওয়াইজিকে ব্লক করে দেবেন, আর সবথেকে ভালো ওয়াইজিকে রিপোর্ট করে দেবেন, রিপোর্ট করে দেবেন, কারণ আমরা যদি ওর ফেসবুক অ্যাকাউন্ট ওপেন করি তাহলে অবশ্যই আমরা অবশ্যই জানাবো, কারণ ও এখন ছোট, ও এখন এর জন্য ফেসবুক টেসবুক। আর আমরা মনে করি যে কারো পারমিশন ছাড়া কেউ কারো ফেক অ্যাকাউন্ট খোলাটা ভালো না, তো আপনারাও তো বুঝছেন কম বেশি, তো আপনারা ভাই তুমি এটা বলো আর ইউটিউবে ফেক অ্যাকাউন্ট করে কত সাবস্ক্রাইবার কামাইছ জানো, যে কত সাবস্ক্রাইবার যারা তাদের কাছে তো বাদই, আমরা আপনারা যারা কমেন্ট দেশে রিপোর্ট করে দিবেন এতটুকু। হ্যাঁ মেইনলি ওর বর্তমানে ঋতু কোনো ফেসবুক অ্যাকাউন্ট নেই, সো যারা যারা আপনাদের ফেসবুক স্পাটারে ফলোয়ার ফলো রাখেন সমস্যা নাই, অ্যাকসেপ্ট করেন না অথবা ব্লক করে দেন বা রিপোর্ট করে দেন যেটা ইচ্ছা। তোমাদের সবাইকে অনেক বেশি কিউট লাগছে, থ্যাংক ইউ সো মাচ। সো আমাদের অ্যাকচুয়ালি ফেসবুক লাইভে আসা হয় না, তাই হঠাৎ করে ইয়াসিন বেস্ট ক্যামেরাম্যান, সো আমরা লাইভে চলে এসেছি। সো এখন অনেক কিছু আপনাদের সাথে মানে আপনাদের জানার ইচ্ছা থাকে, বাট আমাদের সাথে কমিউনিকেশন হতে পারে না ব্যস্ততার কারণে, আপনাদের মেসেজ তো আমরা দেখতে পাই না। সো এখন যারা যারা দেখছেন, কারো যদি কোনো কিছু জিজ্ঞাসা করা থাকে প্লিজ এখানে কমেন্ট করুন, আমি আপনাদের অ্যান্সারগুলো দিচ্ছি। ভাই কি জিজ্ঞাসা করবে, সবাই তো বলতেছে রাকিব ভাই একটা কিউট লাগতেছে। থ্যাংক ইউ গাইস লাভ ইউ গাইস, লাভ ইউ সো মাচ ভাই। দুঃখ দুঃখ না, হ্যালো রাকিব, হাই রাকিব, লাভ ইউ ভাই, লাভ ইউ টু ভাই, আপনাদেরকে আপনারা অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। কেমন আছে ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আপনাদের অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ। কাকে বেশি সুন্দর লাগছে তাদের কমেন্ট? ভাই এই যে এগুলো বলো না ভাই, সুন্দর লাগে তোমাকে, তোমাকে দিব না, তোমার এখানে ভোট দেয়। আচ্ছা ঠিক আছে, তাহলে জিজ্ঞেস করলাম না, কিউটার ডিপ বা রাকিব ভাই? আরে অনেক খারাপ লাগে তো, ডিপ বা রাকিব ভাই কেন খারাপ লাগে? কেন তো খুশি হওয়ার কথা, একটু খারাপ লাগে আমাদের তো একটা দিলেস আচ্ছা আমরা কমেন্ট গুলো পড়ি, কমেন্ট করি
কমেন্ট পড়ব না? হ্যাঁ অবশ্যই কমেন্ট পড়ব, কমেন্ট আসতে আমরা অবশ্যই পড়ব। ভাই আপনার সব ব্লগগুলো দেখি, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, লাভ ইউ, লাভ ইউ টু ব্রো, লাভ ইউ ব্রো, লাভ ইউ। তোমরা কমেন্ট করো না কেন, তোমরা কি শুধু দেখবা? তোমরা দেখলে হবে না তো, কমেন্টে পড়তেছো পড়ো। আমরা দেখে খুব শান্তি পাচ্ছি। চলো তোমাদের শান্তির দিন শেষ, আমি চলে আসছি ভাই। একটু ছিলাম এই শহরের মধ্যে, কেউ একবার বলে নাই যে তোমাদের কেউ দেখাচ্ছে। এই দেখতে জয় কেন সুন্দর লাগছে তোমাদের সবাইকে অনেক 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 বেশি থ্যাংকস আমাদের এভাবে সাপোর্ট করার জন্য। তুমি একটু থ্যাংক করো তোমার যে 1,00,000 একটা ভিডিওতে বলবো না, মানে ও কখনো মানে কল, আমি ভাবছিলাম কি যে ওর একটা ভিডিও দিয়ে মনে হয় 3,000-4,000-5,000 সাবস্ক্রাইব হবে, বাট ভিডিওটা আপলোড করার পর আপনাদের, সরি কল আসছিল, সো ভিডিওটা আপলোড করার পর আপনাদের থেকে যে ভালোবাসা পেয়েছি বলার মতো না, একটা ভিডিও দিয়ে ওর 1,20,000 সামথিং সাবস্ক্রাইবার, যেটা আমার করতে অনেকগুলো ব্লগ আপ, তোমাদের সবাইকে অনেক বেশি সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, রিতু ইউ আর লুকিং সো কিউট, কেউ একজন তো বললো। ওকে সো আমরা এখন আমরা 4-5 মিনিট আছি, সো আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে প্লিজ 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 তাদের কোশ্চেনগুলো করে ফেলেন, আমরা আপনাদের অ্যান্সারগুলো দিয়ে দিব। লাইভ আসছে মোবাইল রাখো পরে। ভাই আপনাদের একটা জোস ব্লগ চলে গেছে, কই গেছে? ওকে গাইজ লাভ ইউ গাইজ, গাইজ তাদের স্পেসিফিক কোনো কমেন্ট কি দেখা যায় জিজ্ঞাসা করে ফেলেন। ভাই ভাই তোমাদের নতুন ব্লগ কবে আসতেছে? ভাই নতুন ব্লগ খুব শীঘ্রই চলে আসতেছে, সো হাই রাকিব, হ্যালো হ্যালো হ্যালো, মানে সবাইকে সুন্দর বলছে, জয় না এখানে জয় নাই, জয় বাপ জয় দুধ। ওকে গাইজ সো আমরা আজকের মতো লাইভটা এখানে শেষ করে দিচ্ছি, হ্যাপি বার্থডে রাকিব, আমি আরো বেশি ভালো করে রিপ্রেজেন্ট করতে পারবো, সো আজকে মধ্যে এখান থেকে বিদায় নিচ্ছি। Love you so much, টাটা, দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো লাইভে নতুন কোনো ব্লগে, সো টাটা, বাই বাই।